আর আকারের দিক থেকেও আপনি হয়তো লক্ষ্য করবেন বা দেখবেন যে আমাদের এই রথ মনে হয় আমার মেদিনীপুর জেলার প্রতি এত বড় রথ আছে কিনা আমার সন্দেহ হয়। আর এই মেলাতে আশেপাশের আমরা হুগলি জেলা বা আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে আমার ঘাটাল মহকুমা এবং দাসপুর থানা থেকে প্রচুর লোক এখানে আসে এই মেলা। এবং এই মেলাতে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে নার্সারির গাছ থেকে শুরু করে আম কাঁঠাল জিলিপি বলুন বিভিন্ন রকমের মিষ্টি স্টেশনারি খেলনার দোকান লোহার দোকান সমস্ত কিছু এখানে পাওয়া যায় অ্যাভেলেবেল। লোক সমাগম কেমন হয় এখানে? লোকের সমাগম কীরকম? লোক সমাগম এখানে প্রায় আমাদের দুটো মেলা হয়, একটা হচ্ছে আজকের জগন্নাথ দেবের যে রথ সেই মেলা এবং আরেকটা হচ্ছে অন্য রথ, এই দুটো দিন আমাদের মেন হচ্ছে মেলা। বাকি যে আমরা মেলা চালাই না, কারণ এত এই নদীর ধরে টানা আমাদের মেলা কমিটির পক্ষ থেকে অসম্ভব ব্যাপার। তো এই দুটো থেকে দিনে মোটামুটি ধরুন 1 লাখ লোকের সমাগম হয়। রথ সম্বন্ধে একটা গুরু রহস্য আছে, সেটা যদি একটু বলেন আপনি। রথের যে একটা গুরু রহস্য আছে আচ্ছা, এর সম্বন্ধে আমাদের কার্যকরী সভাপতি কালীপদ সিং মশাইকে আমি দিচ্ছি। ওই রহস্যটা হচ্ছে আমরা আগে মহাদেব আমাদের শুনেছিলাম যে একাদশীর দিনটা আমাদের দ্বিতীয় দশকার্য হয় আমরা নদিনের মাথায় থেকে নদিনের মাথায় তাতে সেই সময় একাদশীতে পড়েছিল, সেই একাদশী দিনে যাত্রা টানা হয়েছিল। সেই সময় তারা বলেছেন যে একাদশী যাত্রা টানা হয়েছিল, এই দিনে হয়তো একটা ব্যতিক্রম হয়, একজন ঘুরে গেছে আর তিনি টাকার প্রকাশ হয়নি আর কি।